সবার সম্মানিত স্থায়ী কমিটির সদস্য এখানে উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দ এবং জননেতা মাহমুদুর রহমান মান্না, জননেতা সাইফুল হক, জননেতা নুরুল হক সহ সুব্রত চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, বিশ্বকে আইনজীবীদের প্রতিনিধিরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার গলা একটু ভেঙে গেছে, সকালে একটা প্রোগ্রাম ছিলাম কয়েকদিন ধরে টানা, ফলে আমি আজকে অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলার চেষ্টা করি। আমরা একটা আন্দোলনের মধ্যে আছি এবং এই আন্দোলনে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পেশাজীবীদের এই ভূমিকা আমাদের বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বল্প মেয়াদে দীর্ঘ মেয়াদে, প্রথমে দীর্ঘ মেয়াদ কেমন, 7 তারিখে এই সরকার একটা নির্বাচনের আয়োজন, কিন্তু ইতিমধ্যেই মানুষের মধ্যে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে 7 তারিখে নির্বাচনের নামে মানুষের ভোটের অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। ভোট দেওয়া মানে গেলে ব্যালটে একটা সিল মারানো। এই প্রাথমিক কথাগুলো আমাদের বলতে হচ্ছে, কারণ ওরা ভোটের সংখ্যাটাই কিন্তু বদলে দিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, যদি টক শো দেখেন, যদি বক্তৃতা দেখেন, যদি এখন বিশিষ্ট মানে সমস্ত বিশ্লেষকদের বিশ্লেষণ শুনি, তারা ভোটের সংজ্ঞা বদলে দিয়েছে, নির্বাচনের সংজ্ঞা বদলে দিয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন যাকে বলে তার সংজ্ঞাও বদলে দিয়েছে। তো এই যে বদলে দেওয়ার জায়গায় আমাদেরও পরিষ্কার করে ভোট কি, নির্বাচন কি, এটা স্পষ্ট করে মানুষের সামনে বলতে হবে। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার ভোটটা, কে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, কে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, কারা প্রধানমন্ত্রী হবেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, এইটা নির্ধারণ করা। এই অনিশ্চয়তা যখন থাকে যে আপনার ভোটের উপরেই জনপ্রতিনিধি কিংবা সরকার কারা গঠন করবে সেটা নির্ভর করছে, তখন এটা ভোট দেওয়া, ওইটা হচ্ছে নাগরিকের কর্তাসত্তা, ওইটা হচ্ছে নাগরিকের ক্ষমতা। সংবিধানে যে লেখা থাকে জনগণ ক্ষমতার উৎস, মানে হচ্ছে তার ওই কার্যকর ভোট দেওয়ার ক্ষমতা যেখানে তার এজেন্সি, তার কর্তাসত্তাটা প্রকাশিত হয়। এটাই হচ্ছে নাগরিকের সাথে রাষ্ট্রের যুক্ততার ভিত্তি। একটা রাষ্ট্রের মধ্যে যখন নাগরিকের সাথে এই যুক্ততার ভিত্তি ধ্বংস হয়ে যায়, তখন ওই রাষ্ট্র টেকে না। আজকে এরা আমাদের ভোট কেড়ে নিয়ে এই রাষ্ট্রটাকেই একটা অস্তিত্বের হুমকির মধ্যে ফেলছে। এই উপলব্ধিটা আমাদের পরিষ্কার মধ্যে থাকা দরকার, যে নাগরিকের এই উপলব্ধি নাই সেই দেশ যাবে, ইতিহাসে গিয়েছে। যে নাগরিক নিজের ভূমিকা কি সেটা পরিষ্কার করে জানে এবং সেটা নিয়ে ঐক্যবদ্ধ হতে জানে, সেই রাষ্ট্র সেই দেশ ধ্বংস করা যায় না, শত অত্যাচার করে ধ্বংস করা, শত বোমা মেরে ধ্বংস করা যায় না, তারও ইতিহাসে প্রমাণ আছে। আজকে আমাদের এই যে ভোটের দানের যে জায়গাটা, এইটা আমাদের পরিষ্কার করে তুলতে হবে। তো কেমন ভোট হচ্ছে, এইটা তারা যাদেরকে বিরোধী দল বানাতে যাচ্ছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব, ব্যক্তিগতভাবে তার সাথে আমাদের অনেকেরই ভালো সম্পর্ক, সবজন মানুষ, মানে ভদ্র মানুষ, কিন্তু উনি পার্টি অফিসে পুলিশ দ্বারা ঘেরাও হয়ে সাংবাদিকদের সামনে বললেন, ভিক্ষার সিট নিয়ে আমি রাজনীতি করি না। 2-3 ঘন্টা পরে আমরা জানলাম যে 26টি সিট আসন সমঝোতা হয়েছে। এখন 26টি সিট তাহলে কি, ওনার ভাষায় কি এটা ভিক্ষার সিট? জবাবটা কিন্তু ওনাকে দিতে হবে। আচ্ছা, এই নির্বাচনে যে ওনারা গেলেন, ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী বললেন যে বিএনপিকে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল, এক রাতে 20,000 নেতা কর্মী ছেড়ে দেওয়া, তার মানে এরকম ভিক্ষার সিট দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। তো এখন যে বিএনপি গণতন্ত্র মঞ্চ 63টি দল এই নির্বাচন বয়কট করেছে, তারা যায়নি, মানে ভিক্ষার সিট নিয়ে এই নির্বাচনে তারা যায়নি, ফলে প্রতিদ্বন্দ্বিতা নাই। এখন প্রতিদ্বন্দ্বিতা তো ওনার নিজেদের জোট মিত্র, মহাজোট মিত্র তারাও করতে চায়,
তারা ভরসা রাখে না যে এই সরকার কোন সুষ্ঠু নির্বাচন করবে, ফলে আগেভাগে আসনের নিশ্চয়তা চেয়েছে। এত নগ্ন ভাবে বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। তারপর ওনারা মহাবিষ্কার করলেন, প্রতিদ্বন্দ্বিতা তো দেখা যাবে নিজের দলের লোককে, আমরা মহুরা মিলে প্রতিদ্বন্দ্বিতা, এটা পাবলিকরাও খাওয়াতে চায়, বিদেশিদেরও খাওয়াতে চায়। তা আমাদের দেশের মানুষ এত বোকা না, কোন কোন বিদেশিরা যদি এত বোকা হয়ে এটাকে নির্বাচন হিসেবে সার্টিফিকেট দেয়, বাংলাদেশের মানুষ ওই সব বিদেশিদের থলায় কেন আটকাবে? যেসব বিদেশিরা পয়সা খেয়ে অথবা চোখ বন্ধ রাখে এরকম একটা মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিষয়টাকে নির্বাচন বলে সার্টিফাই করবে, ওই সব বিদেশিদের সার্টিফিকেটের দিকে বাংলাদেশের মানুষ তাদের পাত্তা দেয় না কিংবা তাদের থোড়াই পাওয়া করে। আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের অধিকারের জন্য লড়ছি এবং 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো ভোট হচ্ছে না। ভোট ছাড়া গণতন্ত্র হয় না, এটা খুব পরিষ্কার ভাবে আজকে আমাদেরকে বুঝতে হচ্ছে। কিন্তু একই সাথে আমাদের এটাও বোঝা দরকার, গণতন্ত্র ছাড়াও ভোট হয় না। গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে একটা ভোটও যে আর সম্ভব না, এটা বাংলাদেশে প্রমাণিত হয়ে যাচ্ছে। এই যে আপনারা একটা রিপোর্টে কি বলে একটা সূচনা পত্র এখানে লিখেছেন, ম্যাগনা কার্টার এখানে রেফারেন্স টেনেছেন, ম্যাগনা কার্টার ঐতিহাসিক তাৎপর্য একটাই যে এটা গণতন্ত্রের একটা সংজ্ঞায়ন করেছে, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতাকে পরিচালনা করবে, রাষ্ট্রের ক্ষমতা কিংবা সরকারের ক্ষমতা। সে কারণে এই নির্বাচিত প্রতিনিধিরা যাতে কখনোই তার নির্বাচক মন্ডলী মানে জনগণ তার চাইতে ক্ষমতায় ছাপিয়ে যেতে না পারে, এই জন্য সরকার হবে একটা লিমিটেড ক্ষমতার সরকার, মানে সীমিত ক্ষমতার সরকার। সরকারের সীমিত ক্ষমতা মানে সরকারের ক্ষমতার জবাবদিহিতা থাকতে হবে। যদি কোনো সরকারের ক্ষমতার জবাবদিহিতা না থাকে তাহলে সেটা ডেসপটিক কিংবা স্বৈরাচারী হতে বাধ্য। আর ক্ষমতার জবাবদিহিতা মানেই হচ্ছে ক্ষমতার ভারসাম্য, তার বিকেন্দ্রীকরণ। এই ক্ষমতার ভারসাম্য যদি না থাকে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য না থাকে, কোন জবাবদিহিতা তৈরি হবে না। আর জবাবদিহিতা না থাকলে স্বৈরাচার, স্বৈরাচার ফ্যাসিবাদে যাবে। এবং এটা যে প্রায় ক্লাসিক্যাল ফ্যাসিবাদকে অনুসরণ করছে এটাতে কোনো সন্দেহ নেই। আজকে দেখুন, মানে ফ্যাসিবাদের সবচেয়ে বড় পুরোধা ইতিহাস হচ্ছে জার্মান হিটলারের কথা বলা হয়। তো হিটলারের ফ্যাসিবাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, প্রথমে রাইখস্ট্যাগে আগুন লাগানো। সে রাইখস্ট্যাগে আগুন লাগিয়ে এইসব গল্পের মধ্যে বলতে হচ্ছে এখন যে ওই সমস্ত ক্লাসিক্যাল মেথড তারা প্রয়োগ করছে, রাইখস্ট্যাগে আগুন লাগিয়ে সেই সময় কমিউনিস্টদের উপর দোষ চাপিয়ে সেই সমস্ত সংসদের এমপিদেরকে পর্যন্ত তারা সমস্ত শাস্তি দিয়ে একটা সর্বাত্মক দমন পেরেনে তারা গিয়েছিল। আজকে এখন ওই 28 তারিখে এজেন্ট প্রভোকেটরদের দিয়ে পুলিশ হত্যা করিয়ে সাংবাদিক মানে নির্যাতন করে প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা করিয়ে আজকে পুরো বিরোধী দলের উপর ক্র্যাকডাউন করা হচ্ছে। এবং সর্বসাম্প্রতিক তার উদাহরণ হচ্ছে ট্রেনে আগুন দিয়ে, এবং এইটা নিয়ে সর্বাত্মক প্রচার আর শেষ পর্যন্ত সর্বাত্মক দমন পীড়নে তার পরিণতি। এই যে তারা করছে এই ফ্যাসিস্ট রাষ্ট্রের পরিণত হবে, ফলে গণতন্ত্র যদি না থাকে তাহলে কোনো অধিকার রক্ষা করা যাবে না। আর গণতন্ত্র মানে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশা ধর্ম জাতি বর্ণ লিঙ্গীয় পরিচয় মানুষের যে বিভিন্ন রকম স্বার্থ এইগুলোর একটা দরকষাকষি জায়গা। গণতন্ত্র রাষ্ট্র হচ্ছে সেই স্পেস, ওই আইন হচ্ছে সেই দরকষাকষির প্রতিফলন। আমরা বাংলাদেশে কোনো পেশাজীবী, কোনো শ্রমিক, কোনো কৃষক, কোনো ছাত্র, কোনো কারো কোনো প্রতিনিধিত্বে, কারো কোনো প্রতিষ্ঠানে কোন রকম ব্যবস্থা বাংলাদেশে আর অবশেষ আছে? একটা ছাত্র সংগঠন তারা একটা ছাত্র সংসদ নির্বাচন হয় না বাংলাদেশের কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন, কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে কোনো ছাত্র রাজনীতির কোনো সুস্থ পরিবেশ নেই, কোথাও ঢোকা যায়, ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকা যায় না, আর অন্যান্য কলেজ দূরের কথা। আপনি কোনো শ্রমিকদের মধ্যে কোথাও কোনো ইউনিয়ন করা যায় না, কোথাও কোনো পেশাজীবীদের প্রতিষ্ঠান করা যায় না, সর্বশেষ লয়ার আর প্রেস ক্লাব ও দুটো দখল করা হয়ে গেছে। এইবার বোঝেন
এই যে প্রতিষ্ঠান না থাকলে সমাজে কিভাবে ফ্যাসিবাদ গেড়ে বসে, কিভাবে তারা ভোটের অধিকার কেড়ে নিতে পারে, তারপর উল্টো তামাশাকে ভোট বলে চালিয়েও দিতে পারে, সেটাই প্রতিদিন টকশোতে কিংবা নানান ভাবে আপনাকে নসিহত করা হয়। ইহাই ভোট। এই নাগরিকদের এই উপলব্ধিটা আমাদের দরকার। একটা সমাজের নাগরিক যদি গণতন্ত্র কি সেটা জানেন, শেষ পর্যন্ত ভোটটা আর রাখতে পারবেন। অনেকে মনে করেন একটা ভোট হয়ে গেলে তো হয়ে গেল, একটা ভোট আর বাংলাদেশে সম্ভব না। এই প্রতিষ্ঠান বজায় রেখে, এই বাস্তব বন্দোবস্ত বজায় রেখে আমাদের এই আন্দোলনের তাৎপর্য আমরা উপলব্ধি যতক্ষণ না করতে পারছি। মুক্তিযুদ্ধের মতো যে আমরা একটা রাষ্ট্রবদ্ধ করেছি, কিন্তু যে আকাঙ্ক্ষার রাষ্ট্রটা তৈরি হওয়ার কথা ছিল সেই রাষ্ট্র তৈরি হয় না। আজকে এই আন্দোলনের তাৎপর্য হচ্ছে এই আন্দোলন একটা 31 দফা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত সামনে হাজির করেছে। আমরা কতটা নিজেরা এটা উপলব্ধি করেছি, কতটা জনগণের মধ্যে সেটা নিয়ে গিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের জীবন, মানুষের জন্য মানুষের জীবন তার সম্মানের চাইতে বড়। উল্টো করে বললে মানুষের সম্মান তার জীবনের চাইতে অনেক বড় ব্যাপার। এবং এই কারণে মানুষ যখন তার সম্মান ক্ষুণ্ণ হয় অথবা সেটা ধুলায় মিশে যেটা উপক্রম হয়, তখন সে জীবন দিতে প্রস্তুত থাকে। এতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দেয়। কেন দেয়, কোন তাড়নায় দেয়, কারণ তার ব্যক্তিগত এবং সামষ্টিক জাতিগত সম্মান ইজ্জত যখন হুমকির মধ্যে পড়ে তখন সে জীবন দিতে প্রস্তুত থাকে। মানুষের মধ্যে ওই স্বপ্ন লক্ষ্যটা দরকার। আমরা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট শাসনের বদলে গণতন্ত্র দিতে চেয়েছি, এবং কেবল একটি ভোট নয়, কোন একটি দলের ক্ষমতায় যাওয়া নয়, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, এবং তার রূপরেখা হচ্ছে 31 দফা। সেইটা যদি আমরা জনগণের কাছে দিতে পারি, তাহলে ভোট যেমন গণতন্ত্রের জন্য দরকার, আবার গণতন্ত্র ভোটটা ভোটের জন্য দরকার। এই দুয়ের সম্পর্ক আমরা মানুষের সাথে হাজির করতে পারবো, ওই স্বপ্নটা তৈরি হবে। এবং সেই ক্ষেত্রে আজকে এই পেশাজীবীদের সমস্ত মানুষের আজকে দারুণ ভাবে সক্রিয় হওয়া দরকার। ওরা নাশকতা করে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে ক্র্যাকডাউন করছে। এই কারণে আমাদের আন্দোলনকে পরিষ্কার করে বলতে হবে, এই সব নাশকতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা অহিংস শান্তিপূর্ণ আন্দোলন করছি। আর সে কারণে আজকে যে অসহযোগের ডাক দেওয়া হয়েছে, এই অসহযোগকে প্রত্যেকটি নাগরিকের নিজের জায়গা থেকে তারা যাতে সক্রিয় হতে পারে সেইটাকে নিয়ে যেতে হবে। আমাদের পরিষ্কার করে বলতে হবে, ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলেন, ঘরে ঘরে অসহযোগিতার মধ্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। 7 তারিখে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ 7 তারিখে ভোট কেন্দ্রে যেতে পারে না। এই অসহযোগিতা এই অবৈধ সরকারকে সব রকম ভাবে আগামী 7 তারিখ পর্যন্ত অসহযোগিতা করে আমাদেরকে একটা বিরাট বড় জাগরণ তৈরি করতে হবে। এবং সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন লক্ষ্য সামনে রাখুন, মানুষের কাছে দাওয়াত পৌঁছান, জনগণের দিকে তাকিয়ে থাকুন, জনগণকে ঐক্যবদ্ধ করুন, এই দেশকে জনগণই রক্ষা করবে, কারো দিকে তাকিয়ে থেকে আমাদের লাভ নাই। সবাই যার যার স্বার্থে চলে, এই দেশের জনগণকে এই দেশের স্বার্থ দেখতে হবে, এবং সেই স্বার্থ দেখতে হলে জনগণের মধ্যে সেই জাগরণটা তৈরি করতে হবে। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা।